কত পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান কর তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায় আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায় নকশির ছকে ছকে হৃদয়ের গিটান টিফিনের ফাঁকে আহ টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান বিশাল বড় নাম বিশাল বড় স্কুল হ্যাঁ আর এই বন্ধুদের মনটাও বিশাল তাদের পারফরমেন্সও বিশাল বিশাল সেই পারফরমেন্স দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে আশা করি তোমরা থাকবে আমাদের সাথে চলো দেখে নেই তাদের পারফরমেন্স আমরা একে একে
টিফিনেরে ফাঁকে, আহা টিফিনেরে ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের হোপ অফ ফিউচার ফারজানা আক্তার বিথি, তার জন্য রয়েছে টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল অসীমা বৈদ্য, তার জন্য রয়েছে টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। প্রথমেই তোমার কাছে আসি, এত বড় এত সুন্দর একটা স্কুলের সেরাদের সেরা তুমি, যেহেতু আমাদের হোপ অফ ফিউচার মানে ফিউচারে যারা বড় হবে তোমাকে দেখে ইন্সপায়ার হবে, তো কেন তুমি সেরাদের সেরা সেটা আগে শুনবো। সেরাদের সেরা হওয়ার জন্য প্রথমত যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে বাবা মায়ের বাধ্যগত মেয়ে হয়ে থাকা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রিয় শিক্ষার্থী হয়ে থাকা। আমি যেভাবে সেরা সেরা হলাম বলে আমার কাছে মনে হয়, আমি নিয়মিত পাঠচর্চা করি, পাঠচর্চার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি এবং স্কুলে নিয়মিত উপস্থিত লাভ করার চেষ্টা করি। আমার বড় হয়ে একজন শিশু বিশেষজ্ঞ ডক্টর হওয়ার ইচ্ছা, কারণ আমি মনে করি শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আর তাদের সেবা করেই আমি বাংলাদেশের সেবা করতে চাই এবং প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু অন্তত কাজ করার ইচ্ছা রয়েছে আমার। ম্যাম, এবার আপনার কাছে আসি, আপনার স্কুল সম্পর্কে জানতে চাই প্রথমে। আমাদের বিদ্যালয়টি 1974 সালে আলহাজ ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা তিনি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ে এখন পর্যন্ত আমাদের ফলাফল সবসময়ই ভালো, পিএসসি, জেএসসি, এসএসসি, ভোকেশনাল এবং এইচএসসিতে সবসময় শতভাগ রেজাল্ট হয়। অন্যান্য সমস্ত সামগ্রিক লেখাপড়ার দিক থেকে আমাদের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আন্তরিক এবং আমাদের প্রতিষ্ঠাতা তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় ওতপ্রোতভাবে জড়িত আছেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত, কারণ আমরা পেয়েছি আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন তাকে আমাদের মাঝে। এখন আমরা শুনবো তার কিছু মূল্যবান কথা। স্যার, এই স্কুলটি ছিল আমার একটা স্বপ্ন। স্বপ্নটা কেন, আমার দুটি বোন ডাক্তার করতে আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান তখন ছিল না, বিশেষ করে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে আমার মনে হলো স্কুলটাই যথেষ্ট নয়, এই যে আমাদের যুব সম্প্রদায় নানান অপক্ষের মধ্যে পড়ে যাচ্ছে, এর থেকে যদি যুব সম্প্রদায়কে নতুন প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে তিনটা জিনিসের দরকার। একটা একটা আদর্শ স্কুল, একটা আদর্শ মাঠ, আর একটা আদর্শ একটা মঞ্চ। বর্তমান প্রধানমন্ত্রী এই তিনটার দিকে প্রচুর মানে সমর্থন দিয়েছে এবং কাজ করছে, এই জন্য ওনাকে আমি আমার আজকের এই অনুষ্ঠান থেকে ওনাকে আমি অভিনন্দন জানাই। নতুন প্রজন্মকে যদি এই অপক্ষের হাত থেকে বাঁচাতে হয় এই তিনটি জিনিস লাগবে। এটা জাতির জন্য, এদেশের মানুষের জন্য এবং যারা সমাজের দেশের কাজ করে রাজনীতি করে তাদের জন্য আমার মানে আমার অনুরোধ হলো এই তিনটি জিনিসের সমন্বয় যাতে ওনারা সাধন করেন এবং দেশকে আগামী দিনের ভবিষ্যতের দিকে ভালোর দিকে এগিয়ে নেন, এই আমার শেষ কথা। সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষা আলোতে আলোকিত করে তুলবে, আর এই স্কুলের সকল টিচারের জন্য আমাদের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সুরের খেলা, সুরের খেলায় ভাসবো এবার আমরা বন্ধুর গানে গানে। সুরে সুরে ছোট্ট বন্ধু কিন্তু খুব সুন্দর একটা গান নিয়ে আসছে সে, চলো শুনে নেই সুরের খেলায় তার গানটা। আমরা যাব বাপেরি বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোরে জারি জুড়ি, কিনে দে রেশমি চুড়ি, নলে যাব বাপেরি বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোরে জারি জুড়ি, গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমার খাওয়ালি চুলাহ মুড়ি, কিনে দে রেশমি চুড়ি, নলে যাব বাপেরি বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোরে জারি জুড়ি। নিচে কথায় তোর মতো কেউ নেই রে আর, তোর তুলনা পাওয়া জগতে যে ভার, মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর, তোর তুলনা পাওয়া জগতে যে ভার, ভালো মানুষ পেয়ে আমায় ভুলালি কি ছলনা, এবারে ভুলবো না তো যতই করি ছলছা তুরি, কিনে দে রেশমি চুড়ি, নলে যাব বাপেরি বাড়ি, দিবি বলে কালি কাটালি, জানি তোরে জারি জুড়ি।
না থাকিত না দিবি, হাত ধরে আমায় আপন করে নিবি, টাকা যদি না থাকিত না দিবি, হাত ধরে আমায় আপন করে নিবি। আমি জ্বালাতে তোকে বলেছি কত বুকে, জানিস প্রেম কমবে না তো যতই হুই বুড়ো বুড়ি, কিনে দে রেশমি চুরি নলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালি কাতালি জানি তোর জারি জুড়ি। গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, সারে না দিয়ে আমার খাওয়ালি ছোলা মুড়ি, কিনে দে রেশমি চুরি নলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালি কাতালি জানি তোর জারি জুড়ি। সুন্দর করে সেজে নাচের পোশাক পরে এই বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে তাকদিনা দিনা নাচ দেখাবে বলে। তাহলে আর দেরি কেন, আমি কেন কথা বাড়াচ্ছি, আমি এখন বসে বসে তাদের নাচটা দেখবো তাকদিনা দিনে, তোমরাও দেখে নাও তাকদিনা দিনে তাদের নাচটা। একটা ব্রেক কিন্তু এখন নিতেই হবে আমাকে, কিন্তু ব্রেকে যেতে যেতেও ছোট্ট বন্ধুর কবিতা শুনতে শুনতে ব্রেকে যাব, ফিরে আসব এক্ষুনি, আমাদের সাথেই থেকো। আমার নাম রুবাইয়া নুরজানা ত্রিফা, আমি একটি কবিতা বলবো, কবিতাটির নাম মুক্তির ছড়া, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ,
আমি তো মরেছি যতবার যাই মরা, নবীন যাচ্ছি তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। ঝটপট করে ফিরে আসলাম মন খুলে আকনিয়ে। আমার এই বন্ধুদের বিশাল বিশাল মনের বিশাল ছবিগুলোকে তারা ছোট ছোট করে ফুটিয়ে তোলে তাদের সাদা সাদা ক্যানভাস ভরে, এবং তাতে মন ভরে প্রাণ ভরে নিজের ইচ্ছা মতো রং দেয়। এত সুন্দর এত কালারফুল সব ছবি আমি এত কম সময় দেখে শেষ করতে পারি না, তাই এই ছবিগুলো আমি সাথে করে নিয়ে যাই এবং হ্যাং করে দিই আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে, নতুন নতুন আইডিয়া পাবে এই নতুন বন্ধুদের কাছ থেকে। আর পুরনো যে বন্ধুদের ছবি আমরা অলরেডি হ্যাং করে দিয়েছি সেগুলো তো আছেই, আর সেই ওয়েবসাইটে যেতে হলে কিন্তু তার অ্যাড্রেস লাগবে, তাই অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.ifenafake.com। এখানে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। আর এখন আমি পেতে যাচ্ছি এই বন্ধুদের ছবি। আসো ঝটপট করে আমাকে ছবি দিয়ে দাও, আসো 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 যত কথা যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথা নিয়ে আমার জন্যই অপেক্ষা করে কথা বলবে বলে। আর আজকেও তারা কথা বলবে, কিন্তু কারো মন খারাপ কারো মন অনেক বেশি ভালো, কারণ আজকে টপিকটাই এরকম। আজকে টপিক হলো বৃষ্টি। হ্যাঁ, আমরা কথা বলবো বৃষ্টি নিয়ে, তাই বন্ধুদের মুখ থেকে শুনবো বর্ষাকাল নিয়ে। বর্ষাকালে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো বর্ষার প্রকৃতি। যখন হলুদ সাদা রঙে সবুজ গাছটা ছেয়ে যায় একদম, এত ভালো লাগে যে দৃশ্যটা সত্যিই কখনো ভোলার মতো নয়। যাই বলিস না কেন, বর্ষা প্রকৃতিটা খুবই সুন্দর, কিন্তু খারাপটা তখনই লাগে যখন এই বৃষ্টির মধ্যে কাদা বেঁধিয়ে ক্লাসে আসতে হয়, তখনই তো সমস্যাটা হয়। এই বৃষ্টির মধ্যে কাদা বেঁচবেঁচে দিয়ে আমার আসতে একদমই ভালো লাগে না। আমাদের এলাকাটা তো খুব বাজে অবস্থা থাকে, জায়গায় জায়গায় পানি থাকে, আর এগুলো তো বাদ থাক, বৃষ্টিতে ভেজা, বন্ধুদের সাথে বৃষ্টিতে ভেজা মজাই আলাদা। অনেক ভালো লাগে আমার বৃষ্টি। ক্লাসের ফাঁকে ফাঁকে যখন বৃষ্টি আসে তখন মনে হয় বৃষ্টির দৃশ্যটা উপভোগ করি, আর মনে হয় টিচারের ক্লাস না করে বাইরে যেয়ে ভিজে থাকি, আর তখন বাসার কথা মনে পড়ে যায়, মনে হয় আম্মু কী রান্না করতেছে। বর্ষার তো প্রাকৃতিক সৌন্দর্যের তুলনাই নেই। বর্ষায় আমাদের দেশে অনেক দেশীয় ফল পাওয়া যায়, যেমন আমড়া, আতা, পেয়ারা, আরও কত কি, সত্যি খুব মজার বর্ষা। ওয়াও, চমৎকার করে বলেছে আমার এই বন্ধুরা। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুইটা দিকই আছে কিন্তু আমাদের বর্ষাকালে। তো আমরা যেহেতু এখনও ছোট, কিন্তু আমাদের জায়গার থেকে কিন্তু আমাদের সোশ্যাল ইস্যুস নিয়ে আমরা কাজ করতেই পারি। আমাদের যে খেটে খাওয়া মানুষগুলো আমরা স্কুলে আসতে যেতে দেখি, আমরা যদি আমাদের টিফিনের পয়সার থেকে কিংবা আমাদের হাত খরচ থেকে কিছু পয়সা তাদেরকে দান করে দেই, তাহলে কিন্তু সেই বর্ষার উপভোগ তার কাছেও হবে, আমার কাছে তো হবে, আত্মতৃপ্তি পাওয়া যাবে। আমার এই বন্ধুরা কিন্তু চমৎকার করে বলেছে তাদের কথাগুলো, তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বর্ষার দিনে এত সুন্দর একটা স্কুলে এই প্রকৃতির মাঝে খুব ভালো লাগছিল, খুব ভালো কাটছিল আমার এই সময়টা। কিন্তু কিচ্ছু করবার নেই, আমাদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, আমাদের এখন চলে যেতে হবে ক্লাসে, আর আমাকে চলে যেতে হবে নতুন বন্ধুদের কাছে নতুন স্কুলে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমাদের সাথেই থেকো। কিন্তু শেষ হয়ে কিন্তু হয়নি শেষ, কারণ এই বন্ধুর পারফরমেন্স এখনও বাকি আছে। এত চমৎকার করে তারা পারফর্ম করে, তাই তাদের পারফরমেন্স দেখতে দেখতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বলো বীর বলো উন্নত মাম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি নাকো কোনো আয়।